ओम शांति। आज के तारीख हलो 6 अप्रैल 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरली बाबा बोले मिष्टि बाच्चार एमन कोनो भूल करो ना जे माया थप्पड़ लागानोर सुजोग पे जाए। जदि श्रीमते ना चलो ताहले माया थप्पड़ मेरे बाबार थेके मुख घूरिए देबे। तो बाबा बोले जे मिष्टि बाच्चारा केमन कोनो भूल करो ना जे माया थप्पड़ लागानोर सुजोग पे जाए। आर जदि श्रीमते ना चलो ताहले माया थप्पड़ मेरे बाबार थेके मुख घूरिए देबे। आजकेर प्रश्न, सूर्यवंशी राजधानीते एयर कंडिशन टिकिट नेवार आधार की, से टिकिट कादेर प्राप्त हबे? उत्तर, सूर्यवंशी राजधानीते एयर कंडिशन टिकिट नेवार जन्य प्रतिटि कदम श्रीमत अनुसारे चलते हबे। निजे सबकिछु बाबा के अर्पण करते हबे, जे सम्पूर्ण समर्पित है सत्यजुगे से ही ध्वनि हबे। सूर्यवंशी राजधानी हलोई एयर कंडिशन। तोमादेर एम अबजेक्ट हलो सूर्यवंशी पद प्राप्त करा, एछाड़ा नम्बरेर क्रमानुसारे पद तो आछे। गीत बोलेछेन से बड़ई भाग्यवान ओम शांति। एई गीतेर अर्थ तोमरा ब्राह्मण कुलभूषण बाच्चाराई जान। বাচ্চারা এখন তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়, পরে দেবী সম্প্রদায়ের হবে। বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন, যখন অসীম জগতের বাবার সামনে আছেন আর তার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, তখন আর বাকি কী চাওয়ার থাকতে পারে? ভক্তি মার্গ কবে থেকে চলছে এটাও কারো জানা নেই। ভক্তি মার্গের ভক্তরা ভগবানকে অথবা কনেরা বরকে স্মরণ করে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা বাবাকে জানে না। এরকম কখনো দেখেছো সজনী সাজনকে জানে না? তাহলে স্মরণ করবে কিভাবে? ভগবান তো হলেন সকলের বাবা। বাচ্চারা বাবাকে স্মরণ করে কিন্তু পরিচয় না জেনে স্মরণ করার পুরুষার্থ সব ব্যর্থ হয়ে যায়। এরকম স্মরণ করে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউই এম অবজেক্ট প্রাপ্ত করতে পারে না। ভগবানকে তার থেকে কি প্রাপ্ত হবে কিছুই জানে না। এত সব ধর্ম আছে, ক্রাইস্ট, বৌদ্ধ ইত্যাদি, প্রিসেপ্টার অথবা ধর্ম স্থাপকদের তাদের ফলোয়ার্স বা স্মরণ করে, কিন্তু তাদেরকে স্মরণ করলে কি প্রাপ্ত হবে কিছুই জানে না। এর থেকে তো জাগতিক পড়াশোনা অনেক ভালো। এম অবজেক্ট তো বুদ্ধিতে থেকে থাকে, তাই না? বাবার থেকে কি প্রাপ্ত হয়, টিচারের থেকে কি প্রাপ্ত হয় সেটা বুঝতে পারে, গুরুর থেকে কি প্রাপ্ত হয় এটা কেউ বুঝতে পারে না। এখন বাচ্চারা, তোমাদের নিশ্চয় হয়েছে যে আমরা বাবার হয়েছি। বাবা 5000 বছর পূর্বের মতো এসে আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন অথবা শান্তিধামের মালিক বানাচ্ছেন। বাবা বলেছেন, প্রিয় বাচ্চারা, তোমরা আমার থেকে নিজের প্রাপ্য উত্তরাধিকার নেবে না। সবাই বলে, হ্যাঁ বাবা, কেন নেব না? আচ্ছা, চন্দ্রবংশী রাম পদ পেলে পেতে রাজি আছো? তোমাদের কী চাই? বাবা উপহার নিয়ে এসেছেন। তোমরা সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? শ্রীরামের পূজারেরা শ্রীকৃষ্ণের নাম শুনতে চায় না। শ্রীরামকে ত্রেতাতে শ্রীকৃষ্ণকে দাপড়ে নিয়ে গেছে, তারা মনে করে রাম বড়। এই নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, যেরকম ছোট বাচ্চারা ঝগড়া করে। বাবা বসে বোঝাচ্ছেন, হুবহু যেরকম কল্প পূর্বে বুঝিয়েছিলেন পুনরায় সেভাবেই বোঝাচ্ছেন। তোমরা পুনরায় এসে উত্তরাধিকার নিচ্ছ, তোমাদের এম অবজেক্টই হলো উত্তরাধিকার নেওয়া। সেটা হলো সূর্যবংশী রাজপদ, সেকেন্ড গ্রেড হলো চন্দ্রবংশী। যেরকম এয়ার কন্ডিশন থেকে শ্রেষ্ঠ কিছু হয় না, এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসও হয়, তাই না? তো সত্যযুগের সম্পূর্ণ রাজধানীকে এয়ার কন্ডিশন মনে করো, তারপর হলো ফার্স্ট ক্লাস। তো বাবা বলেছেন, তোমরা এয়ার কন্ডিশনের সূর্যবংশী রাজ্য নেবে নাকি চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের? তার থেকেও কম তো সেকেন্ড ক্লাস নম্বরের ক্রমানুসারে উত্তরাধিকার হবে। তারপর তোমরা পরে পরে এসে রাজ্য নেবে, না হলে তোর থার্ড ক্লাস হয়ে যা, তারপর সেখানেও টিকিট রিজার্ভ হয়। ফার্স্ট
ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ, নম্বরের ক্রমানুসারে দরজা তো থাকে, তাই না? সুখ তো সেখানে আছে, শুধু কম্পার্টমেন্ট আলাদা আলাদা হবে। ধনবানেরা এয়ার কন্ডিশন টিকিট নেবে, তোমাদের মধ্যে ধনবানকে, যে সব কিছু বাবাকে দিয়ে দেবে, সেই হচ্ছে ধনবান। বাবা, এই সব কিছু তোমার, ভারতের মহিমা গান হয়, সৌদাগর, রত্নাগর, জাদুঘর, এই সব মহিমা হলো বাবার, নাকি শ্রীকৃষ্ণের? শ্রীকৃষ্ণ তো উত্তরাধিকার নিয়েছেন, সত্যযুগে প্রালব্ধ পেয়েছেন, তিনিও এখন বাবার, বাবা হচ্ছে, তিনিও এখন বাবার হয়েছেন, প্রালব্ধ তো অবশ্যই কারো থেকে পেয়ে থাকবেন, তাই না? লক্ষ্মীনারায়ণের সত্যযুগে প্রালব্ধ ভোগ করেন, এখন বাচ্চারা ভালোভাবে জেনে গেছ, অবশ্যই তারা পূর্বজন্মে প্রালব্ধ বানিয়েছিলেন। ভারতের অনেক মহিমা আছে, ভারতের মতো উঁচু দেশ আর কেউ হতে পারবে না, ভারতই হলো পরমপিতা পরমাত্মার বার্থ প্লেস, এই রহস্য কার বুদ্ধিতে ধারণ হয় না। পরমাত্মায় সবাইকে আধাকল্পের জন্য সুখ শান্তি প্রদান করেন, ভারত হলো নম্বর ওয়ান তীর্থ, কিন্তু গীতাতে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে, এই জন্য তার মানে বাবার সামাজিক মর্যাদা কম হয়ে গেছে, না হলে তো সকল মানুষ এই বাবাকে মান্য করত, অন্য কাউকে ফুল প্রদান করত না। সকলের প্রতীত পাবন বাবা তার সোমনাথ মন্দির আছে, শিবের কাছেই সবাই এসে মাথা ঠোকে, কিন্তু ড্রামা অনুসারে এক বাবাকে ভুলে যাওয়ার কারণে সৃষ্টির অবস্থা কেমন হয়ে যায়, এই জন্য শিব বাবা আসেন, কাউকে তো নিমিত্ত হতেই হবে, তাই না? এখন বাবা বলেছেন, অশরীরী ভব, নিজেকে আত্মা মনে করো, আমি আত্মা, কার সন্তান এটা কেউ জানে না, আশ্চর্য তাই বলেও থাকে, ও গড ফাদার দয়া করো। শিব জয়ন্তীও পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন এটা কারও জানা নেই, এটা হলো 5000 বছরের কথা, বাবা এসে তো বাবা বলেছেন, বাবা এসে নতুন দুনিয়া সত্যযুগ স্থাপন করেন, সত্যযুগের আয়ু তো লক্ষ বছর হয় না, বাবা বাচ্চাদেরকে কত সহজ করে বোঝাচ্ছেন, শুধু স্মরণ করো, ঘরগৃহস্থী থেকে কমল ফুলের মতো হয়ে থাকো, বিষ্ণুকে সকল অলঙ্কার দিয়েছে, শঙ্খ দিয়েছে, কমল ফুলও দিয়েছে, বাস্তবে দেবতাদেরকে এই অলঙ্কার ছড়ায় দেওয়া যায়, এসব হলো কতই না গৈহগম্ভীর কথা, এসব হলো ব্রাহ্মণদের অলঙ্কার, কিন্তু ব্রাহ্মণদের কীভাবে দেবে, আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়, ব্রহ্মাকুমার থেকে শূদ্রকুমার হয়ে যায়, মায়া দেরি করে না, যদি কোনো ভুল করো, বাবার শ্রীমতে না চলো, বুদ্ধি খারাপ হয়ে যায়, তাহলে মায়া ভালো রকম চাটি মেরে বাবার থেকে মুখ ঘুরিয়ে দেয়। সাধারণ মানুষ ক্রোধের বশবর্তী হয়ে বলে না যে থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে দেব, তো মায়াও এরকম, বাবাকে ভুলে গেলেই মায়া এক সেকেন্ডে থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে দেবে, যেরকম এক সেকেন্ডে জীবনমুক্তি লাভ হয়, এরকম এক সেকেন্ডে জীবনমুক্তি শেষ করে দেয়। কত ভালো ভালো পুরুষার্থী আত্মাকে মায়া ধরে নেয়, দেখতে থাকে যে এ কথায় ভুল করেছে, তৎক্ষণাৎ থাপ্পড় লাগিয়ে দেয়। বাবা তো বাচ্চাদের মুখ পুরনো দুনিয়ার থেকে সরিয়ে নতুন দুনিয়ার দিকে করেছেন, লৌকিক বাবা গরিব হওয়ার কারণে পুরনো ঝুপড়িতে থাকেন, তারপর নতুন বাড়ি তৈরি করলে বাচ্চাদের বুদ্ধিতে বসে যায় যে ব্যাস এবার নতুন বাড়ি তৈরি হবে, আমরা সেখানে গিয়ে থাকব, এই পুরনো বাড়ি ভেঙে দেওয়া হবে, তোমাদের জন্য বাবা এখন হাতের উপর স্বর্গ নিয়ে এসেছেন, বলেছেন যে প্রিয় বাচ্চারা, আত্মাদের সাথে কথা বলেছেন, বাচ্চারা এই চোখের দ্বারা বাবা তোমাদেরকে দেখেছেন, কাশ্মীরে বাবা হচ্ছে অনেক ব্রাহ্মণ থাকে, শ্রাদ্ধ ইত্যাদিতে সেখানে ব্রাহ্মণ ভোজন করায়, ব্রাহ্মণের মধ্যে সেই আত্মাকে আহ্বান করে, এইসব সাক্ষাৎকারের রহস্য রাখা হয়েছে, এমন নয় যে আত্মা কারোর শরীর থেকে বেরিয়ে অন্য কোথাও চলে আসবে, নিজের পূর্বপুরুষের আত্মাকে আহি করে তারপর তাকে জিজ্ঞেস করা হয়, আগে তো সেই আত্মা কথাও বলতো তারপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি খুশি আর সন্তুষ্ট আছো, সে উত্তর দিত, এটাও ড্রামা অনুসারে চলত, কখনো কখনো বাবা সে বলেও দিত যে আমি অমুক বাড়িতে জন্ম নিয়েছি, এইসব সাক্ষাৎকার রীতি ড্রামাতে তৈরি হয়ে আছে, যেটা রিপিট হতে থাকে, বাস্তবে কোনো আত্মাই আসে না, আগে তো টেবিলেও আহ্বান করত, প্ল্যান্টেড
বাবার তো সবই অনুভব আছে, বাস্তবে টেবিলে তো আত্মা আসতে পারে না। যে যা কিছু করেছে সেটা ড্রামাতে ছিল, সেটাই হয়েছে। ড্রামাকে কত সুন্দর করে বুঝতে হবে, বাবা বলছে ড্রামাকে কত সুন্দর করে বুঝতে হবে। ভোগ লাগানো হয়, আত্মাকে আহ্বান করা হয়, এইসব ড্রামাতে নিরূপিত আছে। এতে সংশয়ের কোনো কথাই নেই। নতুন জিজ্ঞাসু আত্মারা না বোঝার কারণে বিভ্রান্ত হয়ে যায়। বাবা হলেন জাদুগরও, তাই না? তিনি বুঝিয়ে বলেন যে আমিও ড্রামার বশবর্তী, এমন নয় যে ড্রামার অতিরিক্ত কিছু করতে পারবো না। বাচ্চা অসুস্থ হলে এমন নয় যে আমি ঠিক করে দেব, অপারেশন করার থেকে বিরত রাখব না। কর্মভোগ তো সবাইকে ভোগ করতেই হবে, তোমাদের উপরে তো পাপের বোঝা অনেক আছে, কারণ তোমরা হলে সকলের থেকে পুরনো, শতপ্রধান থেকে একদম তম প্রধান হয়ে গেছো। বাচ্চারা, এখন তোমরা বাবাকে পেয়েছো, তাই বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। তোমরা জানো যে কল্পকল্প আমরা ড্রামা অনুসারে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছি। যে সূর্যবংশী চন্দ্রবংশী পরিবারের হবে সে অবশ্যই আসবে, যারা দেবী দেবতা ছিলেন, পরে শূদ্র হয়েছিলেন, পুনরায় তারাই ব্রাহ্মণ হয়ে দেবী সম্প্রদায়ের হবেন। এইসব কথা বাবা ছাড়া কেউ বোঝাতে পারবে না। বাবার কাছে বাচ্চারা কতই না মিষ্টি মনে হয়। বলেন যে তোমরাই সেই কল্প পূর্বের আমার বাচ্চা, আমি প্রতি কল্পে এসে তোমাদেরকে পড়াই। কতই না আশ্চর্যপূর্ণ কথা, কি নিরাকার ভগবান শরীরের দ্বারা কথা বলবেন, তাই না? শরীর আলাদা হয়ে গেলে তো আত্মা কথা বলতে পারবে না, আত্মার ডিটাচ হয়ে যায়। এখন বাবা বলেছেন অশরীরই ভব, এমন নয় যে প্রাণায়াম ইত্যাদি করতে হবে না। বুঝতে হবে যে আমি আত্মা হলাম অবিনাশী, আমি আত্মার মধ্যে 84 জন্মের পাট ভরা আছে। বাবা নিজে বলেছেন আমি আত্মা, যে ভূমিকা পালন করি সেই সব পাট আত্মাতেই নিরূপিত আছে। ভক্তি মার্গে সেই পাট চলে। কেউ যদি কোনোদিনই মদ পান না করে থাকে তাহলে তার মদের স্বাদ কীভাবে জানা থাকবে? হ্যাঁ, জ্ঞানও যখন নেবে তখন জানতে পারবে, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। বাবা বলেছেন যে আমি হলাম সকলের সদ্গতিদাতা, সর্বদয়ার লিডার্স আছে, তাই না? কতই না ভিন্ন ভিন্ন ধরনের আছে, বাস্তবে সকলের উপরে দয়া করতে পারেন একমাত্র বাবা। সবাই বলে হে ভগবান দয়া করো, তো সকলের উপরে দয়া তিনিই করেন, বাদ বাকি সবাই নিজের উপরে দয়া করে। বাবা তো সমগ্র দুনিয়াকে শতপ্রধান বানাচ্ছেন, তার মধ্যে তত্ত্ব এসে যায়, এই কাজ এক পরমাত্মারই। তো সর্বদয়ার অর্থ কত বড়, একদম সকলের উপর দয়া করেন। তো বাবা সর্বদয়া সকলের উপর দয়া করেন, স্বর্গে কেউই দুঃখী হয় না, সেখানে নম্বর 1 ফার্নিচার, বৈভব ইত্যাদি প্রাপ্ত হয়। দুঃখদায়ী জন্তু জানোয়ার, মাছি মশা ইত্যাদি কিছুই থাকবে না। এখানেও ধনবান ব্যক্তিদের ঘরে কতই না সাফাই হয়, তাদের ঘরে কখনো তোমরা মাছি দেখতে পাবে না, কোনো মশা ঢুকতে পারে না। স্বর্গে কারো ক্ষমতা নেই যে নোংরা করতে পারে এমন জিনিস রাখবে না, ন্যাচারাল ফুল ইত্যাদির সুগন্ধ থাকবে। তোমাদেরকে সূক্ষ্মবর্তনী শিববা বা সুবিরস, মানে আমের মতো মিষ্টি ফল, আমের থেকে উৎকৃষ্ট পান করান। সূক্ষ্মবর্তনে তো কিছুই নেই, এসবই হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে কত ফলের বাগান ইত্যাদি হবে, সূক্ষ্মবর্তনে থোড়াই কোনো বাগান থাকবে, এসবই হলো সাক্ষাৎকার। এখানে বসে সবাই তোমাদের সাক্ষাৎকার হয়ে যায়। গীত বড়ই ফার্স্ট ক্লাস, তোমরা জানো আমরা বাবাকে পেয়ে গেছি, আর কি চাই? হ্যাঁ, আমরা বাবাকে পেয়ে গেছি, আর কি চাই? অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, তাই বাবাকে স্মরণ করতে হবে। বাবার শ্রীমৎ হলো সুপ্রসিদ্ধ, শ্রীমতের দ্বারাই আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হব। সন্ন্যাসীরা বলে যে এই সুখ হলো কাকের বিষ্টার সমান। হ্যাঁ, কাক বিষ্টা অল্প, এই সংসারের সুখ হচ্ছে অল্প দিনের সুখ, কিন্তু তাদের এটা জানা নেই যে সত্যযুগে সর্বদাই সুখ ছিল। শৈশবে এনারা রাধাকৃষ্ণ ছিলেন, এদের সে অর্থে দিব্যকর্ম ইত্যাদি কিছু নেই। স্বর্গে সকল বাচ্চাই খুব সুন্দর হয়তো মুরলি শুনতে শুনতে ডান্স ইত্যাদি করেও থাকে, কিন্তু জ্ঞান শোনায় না। শ্রীকৃষ্ণকে মুরলি দিয়েছে, তখন সরস্বতী কোথায় গেল? সরস্বতীকে তো বীণা দিয়েছে, তাহলে বড় তো সরস্বতী হলো, তাই না? এসব হলো ভক্তি মার্গ, এসব হলো ভক্তি মার্গ, পুতুল খেলা। দেবী দেবতাদের মূর্তি বানিয়ে
পূজা ইত্যাদি করে আবার ডুবিয়ে দেয়। হ্যাঁ, তো ভক্তিমান কী করে, দেবী দেবতাদের মূর্তি বানায়, পুজো করে আবার তাদেরকে ডুবিয়ে দেয়। এর উপর তোমাদের একটা গানও আছে, হ্যাঁ বা বলছে এর উপর একটা বাবার একটা গানও আছে, একে বলা হয় ব্লাইন্ড ফেথ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ওনার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর, সবাই এই ড্রামার বশীভূত, বা বলছে সবাই এই ড্রামার বশীভূত, এই ড্রামার কোনো সিনকে দেখে সংশয়ে যেন না আসে। বা বলছে সবাই এই ড্রামায়, হ্যাঁ ড্রামার হচ্ছে বশীভূত, তাই এই ড্রামার কোনো সিনকে দেখে, হ্যাঁ যাতে সংশয় না আসে। ড্রামার প্রতিটি রহস্যকে ভালোভাবে বুঝে অনড় থাকতে হবে। তো ড্রামার প্রতিটি রহস্যকে বুঝে, হ্যাঁ ভালোভাবে বুঝে অনড় থাকতে হবে। দুই, নিজেকে অবিনাশী আত্মা মনে করে, হ্যাঁ বা বলছে নিজেকে অবিনাশী আত্মা মনে করে এই শরীর থেকে ডিট্যাচ হয়ে অশরীরী হবার অভ্যাস করতে হবে। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে নিজেকে অবিনাশী আত্মা মনে করে এই শরীর থেকে ডিট্যাচ হয়ে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। বরদান, করণ করাভণের স্মৃতিতে থেকে বড়র থেকেও বড় কাজকে সহজ করে নিমিত্ত করণ করাওয়ান হার ভব। বা বলছে করণ করাভণের স্মৃতিতে থেকে বড়র থেকেও বড় কাজকে সহজ করে নিমিত্ত করণ করাওয়ান হার ভব। স্পষ্টীকরণ, বাপদাদা স্থাপনার সবথেকে বড় কাজ নিজে করাওয়ান হার হয়ে, বাপদাদা স্থাপনার সবথেকে বড় কাজ নিজে করাবন হার হয়ে নিমিত্ত করণহার বাচ্চাদের দ্বারা করাচ্ছেন। নিমিত্ত যে করণহার বাচ্চা তাদের দ্বারা করাচ্ছেন। করণ করাবন হার, এই শব্দে বাবা আর বাচ্চারা কম্বাইন্ড আছে। হাত বাচ্চাদের কাজ বাবার, হাত বাচ্চাদের কাজ হচ্ছে বাবার। হাত বাড়িয়ে দেওয়ার গোল্ডেন চান্স বাচ্চাদেরই প্রাপ্ত হয়েছে। তো হাত বাড়িয়ে দেওয়ার যে গোল্ডেন চান্স সেটা হচ্ছে বাবার বাচ্চাদেরই প্রাপ্ত হয়েছে। কিন্তু অনুভব এটাই করো যে যিনি করানোর তিনি করিয়ে নিচ্ছেন। সবসময় এটা অনুভব করতে হবে, যিনি করানোর তিনি করিয়ে নিচ্ছেন, নিমিত্ত বানিয়ে চালনা করছেন, আমাদেরকে জাস্ট নিমিত্ত বানিয়েছেন। প্রতিটি কর্মে করাবন হারের রূপে সাথী হয়ে সাথে আছেন। তো বাবা প্রতিটি কর্মে করাবন হারের রূপে সাথী হয়ে সাথে আছেন। স্লোগান, জ্ঞানী তো আত্মা হলো তারা যারা আরজি জানানোর পরিবর্তে সদা রাজি থাকে। তো বলছে জ্ঞানী তো আত্মা হলো তারা যারা আরজি জানানোর পরিবর্তে সদা রাজি থাকে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি।